माननीय প্রধানমন্ত্রী সুস্পষ্ট ভাবে আমাকে বলে নির্বাচনে সেনা মোতায়েন হলে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান। সকালে সাভার সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে এই নির্দেশ দেন তিনি। এ সময় সেনাবাহিনী প্রধান আরো বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি রক্ষায় দায়িত্ব পালন করতে হলে ভূমিকা রাখবে সেনাবাহিনী। তেরো দিন সেনাবাহিনী, এই সেনাবাহিনী তেরো দিন কেন থাকবে? এটা কি জনগণকে জনগণের মুখোমুখি করার জন্য? সরকার পতনে আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। অসহযোগের ডাক দিয়েছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ। শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগেই জানা গিয়েছিল এখন থেকে জামায়াত ইসলামী ও বিএনপির সঙ্গে যুগপৎ ভাবে কর্মসূচি পালন করবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর উপর যে পরিমাণ বিশ্বাস এবং আস্থা ছিল, সেই আস্থা এবং বিশ্বাসের বহিঃপ্রকাশ কিন্তু এখন বাংলার মানুষ দেখতে যাচ্ছে। বিশেষ করে বিএনপি অসহযোগ আন্দোলন কিন্তু দিয়েছে পুরো বাংলাদেশে, এবং দল আওয়ামী লীগ তারা কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচনীয় যে সমস্ত প্রচারণা রয়েছে সেগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে, এবং বিএনপি কিন্তু এই নির্বাচন বর্জনের জন্য লিফলেট বিতরণ করতেছে। এই মুহূর্তে জনগণের মুখোমুখি দাঁড়াবে নাকি মানে অর্থাৎ শেখ হাসিনার পক্ষে কাজ করবে সেনাবাহিনী, কি করবে? যদি সেনাবাহিনী জনগণের মুখোমুখি দাঁড়ায় তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হবে, আর যদি জনগণের পক্ষে সেনাবাহিনী থাকে আর সেনাবাহিনী যদি জনগণের পক্ষে কাজ করে তাহলে কিন্তু সেনা উদ্বোধন হতে পারে। কি হতে যাচ্ছে বিশেষ করে অসহযোগ আন্দোলন এবং সেনাবাহিনীর পদক্ষেপ, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে। তো চলুন আসলে সেনা উদ্বোধন বা সেনাবাহিনী আসলে কোন পক্ষে থাকবে, কি থাকতে পারে না থাকতে পারে সেটা একটু আগে শুনে আসি। এরপর বিএনপির অসহযোগ আন্দোলন কোথায় কোথায় পালিত হচ্ছে এবং কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা আমরা দেখব। আওয়ামী লীগ চাচ্ছে না যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হোক, এবং এই কারণে যে আওয়ামী লীগ বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে এই জন্য জনগণ একেবারে আওয়ামী লীগের অনুগত আমার কাছে সেটাও মনে হচ্ছে না। আপনাকে আগে দেখতে হবে যে গণ অভ্যুত্থান কী কারণে হয়। গণ অভ্যুত্থানের মূল যে বিষয়গুলো আছে, জনগণের মধ্যে হতাশা থাকে, ফ্রাস্ট্রেশন থাকে। এখন আপনি খুঁজে দেখেন যে আমাদের দেশে বিএনপির দরকার নেই, জামাতের দরকার নেই, আওয়ামী লীগের কয়েকজন মানুষের মধ্যে আপনি পাবেন যে তার ভিতরে হতাশা নেই, অনেকগুলো ব্যাপার হতাশা আছে। দুই নম্বরে যেটা আছে সেটা হলো সে স্বপ্ন দেখতে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। বেশ কয়েকটি সম্প্রতি বিভিন্ন ঘটনার উল্লেখ করে আপনি এটি বলেছেন, বাংলাদেশে বিরোধী দল বা সরকারি দলের যে আচরণ বা বিরোধী দলের এখনকার যে অবস্থা, তাদের যে আন্দোলন কর্মসূচি, আপনার কি মনে হয় যে এই আন্দোলন কর্মসূচি দিয়ে যে একটি গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, রাজপথে ফয়সলা হবে সে ধরনের কথা বলা হচ্ছে, আসলে এটা সম্ভব কি? মানে আসলে গণ অভ্যুত্থানটা আমাদের বাংলাদেশে যখনই হয়েছে সকল গণ অভ্যুত্থানের আগেই একটা ফ্রাস্ট্রেশন ছিল। সেই ৬৯-এর যে গণ অভ্যুত্থান, আপনি যে ৬৮-এর বাংলাদেশ দেখতেন, তো ৬৮-এর বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থা ছিল তার চাইতে এই ২০২৩-এর বাংলাদেশে বিএনপির অবস্থা ১০০ গুণ ভালো অবস্থায় আছে। ৬৮-৬৭-এ আপনি চিন্তা করেন যে আপনার ৬ দফা আন্দোলন, আওয়ামী লীগ যেটাকে নিয়ে খুব গর্ব করে, ঠিক সেই ৬ দফা আন্দোলনটি তার যে অ্যাপ্রুভালটা দলীয় ফোরাম থেকে বঙ্গবন্ধু সেটা পাশ করাতে না পেরে ছাত্রলীগ থেকে সেই ৬ দফার আন্দোলন সেটা পাশ করানো হয়েছিল। অর্থাৎ মূল দল আওয়ামী লীগের প্রতি সেই পাকিস্তানের যারা জান্তা সরকার তাদের কতটা প্রভাব ছিল এবং দলের মধ্যে কতটা বিভেদ এবং বিসংবাদ ছিল, খুব অল্প সময়ের মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল এবং সমস্ত জাতির কাছে বঙ্গবন্ধু একজন অভিসংবাদিত নেতা হিসেবে উনি যখন আবির্ভূত হলেন তিনি তখন আমাদের মাঝে নেই, উনি তখন জেলখানাতে। তো এরকম গণ অভ্যুত্থান কিংবা ইভেন এরশাদের মতো হলো তার আগে আগে ডক্টর মিলনের উপর গুলি চলে, এখন এইরকম অনেক হত্যাকাণ্ড হয়েছে কিন্তু ডক্টর মিলনের উপর গুলি চালানোর পর এরশাদের ওইভাবে পতন হবে এবং এত দ্রুত হবে ওটা কিন্তু বাংলাদেশে কেউ কল্পনা করতে পারে। ফলে গণ অভ্যুত্থান বা যে কোনো দুর্ঘটনা কিংবা গ্রামে যে মারামারি হয় না, ঘোষণা দিয়ে কিন্তু কেউ মারামারি করতে পারে না, যুদ্ধটা ভাবে ঘোষণা দিয়ে কেউ করতে পারে না যে তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ করবো। মূল ব্যাপারটা হলো সেরকম পরিস্থিতি এমন একটা অবস্থায় চলে আসে যখন সেটি অনিবার্য হয়ে পড়ে। এখন গণ অভ্যুত্থান বিএনপি বললেই যে গণ অভ্যুত্থান হবে আমি মনে করি না। আবার আওয়ামী লীগ চাচ্ছে না যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হোক, এবং এই কারণে যে আওয়ামী লীগ বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে এই জন্য জনগণ একেবারে আওয়ামী লীগের অনুগত আমার কাছে সেটাও মনে হয়। আগে দেখতে হবে যে গণ অভ্যুত্থান কী কারণে হয়। গণ অভ্যুত্থানের মূল যে বিষয়গুলো আছে, জনগণের মধ্যে হতাশা থাকে, ফ্রাস্ট্রেশন থাকে। এখন আপনি খুঁজে দেখেন যে আমাদের দেশে বিএনপির দরকার নেই, জামাতের দরকার নেই, আওয়ামী লীগের কয়েকজন মানুষের মধ্যে আপনি পাবেন যে তার ভিতরে হতাশা নেই। দুই নম্বরে যেটা আছে সেটা হলো সে স্বপ্ন দেখতে পারে না যে আগামীকাল কী হবে।
যেমন আপনার গণতন্ত্রের রাজনীতির একটা ব্যাকরণ থাকে, সেই ব্যাকরণে পাঁচ বছর পরে ইলেকশন হবে, তিন বছর পরে ইলেকশন হবে, ভালো করলে সরকার আবার আসবে, মন্দ করলে মধ্যবর্তী নির্বাচন হবে, তাহলে তারা অ্যাক্ট করবে। এই তো জি 13 দিন তারা করবে, তারা তো কিন্তু পার্ট অফ ল এনফোর্সিং এজেন্সি না, তারা আসতেছে ইনএইরসিবল পাওয়ার, তার মানে তাদের ক্ষমতা এই লিমিটেড, তারা কিন্তু পুলিশি অ্যাকশন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ম্যাজিস্ট্রেটের পারমিশন না থাকে। হ্যাঁ করলে করতে পারে কিন্তু ইট ক্যান বি চ্যালেঞ্জ, তো দেয়ারফর এই 13 দিন ওনাদেরকে এক্সপোজ করার কি কারণ আমি এটা বুঝতে পারি না। আপনি আরেকটা দিকে জিনিস দেখুন, মাননীয় চিফ ইলেকশন কমিশনার সেনাবাহিনী চেয়েছেন, কিন্তু সেনাবাহিনী কিন্তু অব্লিগেটরি নয়, কারণ আত্মীয় থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এই থাকতো ল এনফোর্সিং এজেন্সি হিসাবে, তাহলে কমিশন যখন চাইতো তখনই পাইত। কিন্তু এখন যারা পিএসও স্যার কি বললেন, তিনি বললেন যে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে, উনি পরিষ্কার করলেন যে রাষ্ট্রপতি বললে আমরা আসবো, রাষ্ট্রপতি বললে না বললে আমরা আসবো না। তো সেই জায়গাতে আমি এই কথাটাই বলছি যে সামরিক বাহিনীকে ইনএইল অফ সিভিল পাওয়ার নিয়ে এসে এই 13 দিন, আমি আমার অভিজ্ঞতা মনে করি যে কোনো কিছু হবে না, কারণ আপনি 13 দিন যখন রাখবেন, এই যে যারা যারা পলিটিক্যাল পার্টি যারা ইলেকশনে আসছে না, তারা যদি কোনো প্রসেশন বাইর করে, তারা যদি কোনো কিছু করতে যায়, তাহলে এই সেনাবাহিনী সেটা রুখবে? আই ডোন্ট থিঙ্ক সো। সেনাবাহিনী এই সেনাবাহিনী 13 দিন কেন থাকবে? এটা কি জনগণকে জনগণের মুখোমুখি করার জন্য? কারণ আমরা সবসময় দেখেছি সেনাবাহিনী আসে লাস্ট মোমেন্টে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আগে 3 দিন পরে 2 দিন। সেনাবাহিনী আসে একটা স্পেশাল কারণে, ওই সময় তারা আসে জনগণকে একটা 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 সাহস দেওয়ার জন্য সেনাবাহিনী আছে, প্লাস যদি কোনো জায়গা প্রয়োজন হয়, কারণ আমাদের ল এনফোর্সিং এজেন্সি অপ্রস্তুত হচ্ছে যে এই একটা ভোলাটাইল সিচুয়েশনে সেনাবাহিনীকে যত কম এক্সপোজ করা যেত আমার মনে হয় ততই ভালো ছিল। আরেকটা আপনি বলেছিলেন আমি এই কথাটা বারবার বলেছি, আপনারা রেকর্ড করে দেখেন, আপনারা বারবার বলছি যে ইলেকশন কমিশন যেটা করতে পারে সেটা হচ্ছে সরকারের সাথে একটা ডায়ালগ ওপেন করার জন্য, যে মিনিমাম গভর্নমেন্ট কি কনসেশন দিতে পারে যেটা যেটা দিয়ে ইলেকশন কমিশন টপ টু দিয়ে আসছে, হ্যাঁ এই আশ্বাস আমরা পেয়েছি সরকারের কাছ থেকে এই 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 কনসেশন। শেষে আমরা এটাই বলবো যে আসলেই জনগণ যেটা চায় সে জনগণের, মানে 80% মানুষ যেটা চায়, 70% মানুষ যেটা চায়, 80% মানুষ যেটা চায়, 90% মানুষ যেটা চায় সেটাই কিন্তু করা উচিত। বাংলাদেশের সেনাবাহিনীর কিন্তু এক্ষেত্রে ভূমিকা থাকা উচিত, কারণ বাংলাদেশের সেনাবাহিনীদের উপর কিন্তু এখন মানুষ ভরসা করে, কারণ তারা কখনোই অন্যায়ের সাথে আপোষ করেনি, যে কারণে কিন্তু অনেকবার বাংলাদেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে কিন্তু চলে গিয়েছিল জিয়ার সময় এবং এরশাদের সময়, এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে কিন্তু এরকম ঘটনা ঘটে, অর্থাৎ সেনাবাহিনীরা তাদের ক্ষমতা নিয়ে যায় এবং জনগণ যেটা চায় সেই অনুযায়ী কিন্তু আবার নির্বাচন দেয়। সুতরাং বাংলাদেশের মানুষ আসলে এবার দেখার অপেক্ষায় আছে সেনাবাহিনী কোন পক্ষে যাচ্ছে, আর সেটাই আমরা দেখতে পারবো জানুয়ারির 7 তারিখে। আপনি কি দেখবেন সেটা কিন্তু আপনার কি ধারণা, কমেন্ট সেকশনে লিখুন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।